আসসালামু আলাইকুম। দেখেন এরকম রান্না কে কে করেন, আজকে কিছু রান্না দেখাবো, আর সাথে আর অনেক কিছু আছে, দেখতে থাকেন। এখানে শোল মাছ ভাজছি, রান্নাটা শাক সিম এবং আলু দিয়ে সিদ্ধ করে ফোড়ন দিয়ে রান্না করতে হয়। অনেক মজায় শীতের খাওয়ার। আর এখানে হচ্ছে কুটনা শাক, আমার খালা আছে দিয়ে যায়, এটাও বাজি করে নিচ্ছি। সিদ্ধ করলে অল্প একটু হয়ে যাবে, এটা বসাই দিলাম। সাথে এখানে মুরগির মাংসটা হয়ে গেছে, আজকে জিরার গুঁড়া দিয়ে দিলাম। রান্না দেখাবো না, এবং কী কী রান্না করলাম সেটা দেখাচ্ছি। যে শাক শাক সিম, যেটা আমরা ওটাকে বলি শাক সিম, অনেক মজা, আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে। সাথে বিট বিট যে সেটাকে কুচিয়ে ভাজি করছি, অনেক মজা খেতে। আপনারা এটা ভাজি করে খেয়ে দেখুন, কুচিয়ে সব রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়েই, কাঁচামরিচ অল্প বেশি না, দিয়ে সুন্দর করে ভাজি করবেন। একটু তেল দরকার হবে বেশি, দিয়ে ভাজি করলে অনেক স্বাদ। প্রথম একদিন ভাজি করে খাওয়াবার পরে ছেলে মেয়ে বলে, আম্মু আরে আরও দুদিন আনা করো এটা ভাজি, ভালোই লাগতেছে। প্রথম খাইতে চাই নাই, কে পরে সবাই খেলো। আর এখানে একটা ঝোল তরকারি করব, বিকেলের দিকে আমি ভাপা পিঠা বানাবো, সেই জন্য চাউল গুঁড়াটাই করে নিলাম, রেডি করে নিতে আছি। একদিন বানাতে বসছিলাম হয়নি, তারপর মনে মনে খুব কষ্ট পাইছি, ভাপা পিঠাটা হলো না কেন চাউলের গুঁড়া দিই। পরে আল্লাহ রহমতে এই যে এখন বসাইছি, খুব সুন্দর পিঠা হচ্ছে। এখানে গুঁড়া রেডি করে নিলাম, এই যে দেখেন মাশাল্লাহ অনেক মজা হয়েছে, এবং ওটা সুন্দর গুড় নিয়ে আসছিলাম আমরা, প্রথম একদিন গুড় দিচ্ছি, সেই গুড় কোনো স্বাদই ছিল না, এখন গুড়টা অনেক সুন্দর। আমি দিইনি, সবাই দুপুরে খাবার খাচ্ছে। পরে আমি একটু স্বর্ণের দোকানে গেছি, আমার দরকার ছিল, আমার মেয়ের যেহেতু নাক ছিদ্র করছে, ওটা রিং কিনবে নাকে, সেটা কিনতে, আর কানের দুটো ছোট ফুল। আমার ছেলে চকলেট নিয়ে আসছে সবার খাবারের জন্য। এটা চকলেট কত দিবস এখন চলে, আগে আমরা এগুলো পালন করতাম না, এখন ছেলে মেয়ে সবাই কী করতেছে। এখন সামনে আমার অনুষ্ঠান, অনেক কাজ চলতেছে, আমার ছেলের বৌবাত হবে, সেই জন্য ঘরে সব এলোমেলো, সব ধোয়া পাল্লা কাজগুলো করতেছি, একে একে ধুয়ে আয়রন করে করে গুছাচ্ছে, একবারে সব গুছাবো। এই কম্বল টম্বল যেহেতু মেহমান আসবে, হালকা ঠান্ডা আছে, সব ধুয়ে নিচ্ছি, ধুয়ে ফাঁকে ফাঁকে আয়রনও করতেছি, একদিকে ধুইতেছি, সব ঝাড়া মোছা গুছগাছে। এই জন্য ভিডিও ছাড়া হচ্ছে না অনেকদিন, কারণ এক কাজের ভিতরে ভিডিও করার অনেক সময় দরকার, নিরিবিলি চুপচাপ করতে হয়, কিন্তু সেই সময় হাতে থাকে না। যত কাপড় চোপড় সব একে একে নামাচ্ছে আর ধুইতেছি, যে সব জমা করতেছে ওখানে, এখনো অনেক কাজ রয়ে গেছে। ওখানে আমি কিছু তুলা কিনছি, বালিশ বানাবো, যেহেতু লোক অনেক হবে, দরকার হবে বালিশ টালিশে। আমি আর একটা কাজের জন্য বাইরে বের হয়েছি, আমার কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হবে, সেই জন্য যাচ্ছি। এখন কেন জানি একটু লাইক করতে মানুষ চাচ্ছে না, একটা লাইক দিলে বা একটা কমেন্ট করলে অনেক ভালো লাগে আমার কাছে। ভিডিওটা কষ্ট করে ছাড়ার কিছুটা আনন্দ পাওয়া যায়, যে এত কষ্ট করলাম তার কিছু ফল আসছে। খুলনায় আমরা খুলনার থাকি, খুলনায় খুলনা
আমার ছেলের বউ বাতাবে এই কাইফান এটা এখানে বসে আমরা একটু কফি খাচ্ছি আর ওনাদের সাথে কথা বলতেছি এটা আমার মেয়ে আপনাদের ভাইয়া একবার কথা টথা ভেঙে আমরা বের হব এখান থেকে যেহেতু রাত হয়েছে অনেক যাই হবে এই যে এখান থেকে ওরা স্টেজটা সাজাই দিল ওদের সাথে কথা বলতে আসছি মানে সময় কমে যাচ্ছে আর বেশি সময় নেই হাতে সেজন্য একবারে কাজ সেরে বাসায় যাওয়ার জন্য করতেছে ওদের সাথে অনেকক্ষণ বসে কথা বল কিরকম কি সাজাই দেবে সেটা বারবারে বলতেছিলাম যে সুন্দর করে সাজাই দিবেন একটা বৌপাতের অনুষ্ঠান আর সামনে আর অনেক ভিডিও আসবে অনেক কিছু আছে দেখাবো দেখবেন আপনারা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন